সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন প্যাসেজ নিয়ে কথা বলবো, ওকে? এবং গুরুত্বপূর্ণ প্যাসেজ আমি দাগাই দিব বা বলবো, ঠিক আছে? আনসিন, তো অ্যাকচুয়ালি দেখো, আমরা যদি এই বইটার শেষের দিকে যাই, স্ক্রলিং করে করে আমরা যদি শেষের দিকে যাই, দেখা যাবে, অর্থাৎ শেষের দিকে কিন্তু স্যাম্পল কোশ্চেন দেয়া আছে। দেখো এই যে, এই বইটারের শেষের দিকে স্যাম্পল কোশ্চেন দেয়া আছে, এই যে। তো এই স্যাম্পল কোশ্চেনে অ্যাকচুয়ালি কিন্তু দেখো, এখানে এই যে 4 নম্বরে, তো 4 নম্বরে এই প্রশ্নটা থাকবে, আর এটা আনসিন প্যাসেজ। তো আমরা আলোচনায় যাব এবং আমি সাজেশন আকারে দেব, জাগাই দেব, এবং আমি লিস্টিং একটা করেছি, এই লিস্টিংটা আমি বলবো এবং কোন আনসিন প্যাসেজগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি সাথে সাথে কিন্তু ইন্ডিকেট করে দেব। তো অবশ্য ভিডিওটা একটু লং হবে, আর ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবা, আর যদি কোনোভাবে স্কিপ করো বা কেটে কেটে দেখো বা টেনে টেনে দেখো, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করতে পারো বা মিস করবা, ওকে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে যাই। তো এই হচ্ছে 4 নম্বর। তো 4 নম্বর যে আনসিন প্যাসেজ, আমরা সাধারণত জানি যে তোমাদের যে 24 সালের যে পরীক্ষা হবে সেটা সিন প্যাসেজ দুই ধরনের থাকবে, আর একটা আনসিন প্যাসেজ থাকবে, মানে দুটা সিন প্যাসেজ থাকবে, টেক্সট বই থেকে থাকবে, আর একটা আনসিন প্যাসেজ থাকবে যেটা অন্য কোনো উৎস থেকে নেওয়া হবে, ঠিক আছে? যেটা কোনো টেক্সট বই থেকে নেওয়া হবে না, ঠিক আছে? এই বইটা থেকে নেওয়া হবে না। আচ্ছা, তো আনসিন প্যাসেজে দেখো, এই চার এই আনসিন প্যাসেজটার আলোকে 4 এবং 5 নং কোশ্চেনের উত্তর করতে হবে। যে 4 নং একটা টেবিল থাকবে, এই টেবিলটা, আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার যেটা, এই টেবিলটা বলা হয়, এই টেবিলটা পূর্ণ করতে হবে, এই যে গ্যাপগুলো পূর্ণ করতে হবে, ঠিক আছে? এবং শুধু অ্যান্সার করতে হবে এইভাবে, মানে এই টেবিলটা তোলা লাগবে না, শুধু 1 2 3 বা রোমান সংখ্যা যদি 1 2 3 থাকে তাহলে এগুলো জাস্ট বসিয়ে, বা ABCD যদি থাকে 5টা বসিয়ে আমরা অ্যান্সারগুলো করব, ওকে? শুধু অ্যান্সারগুলো লিখলেই হবে। আর এই আনসিন প্যাসেজটা থেকে 4 এবং 5 নং কোশ্চেন করা হবে। তো 4 নং-এ এই টেবিলটা থাকবে এবং এটাতে গ্যাপ থাকবে 5টা, 5-ই 5, এই যে 1 করে 5, আর সামারি থাকবে 5 নম্বরে, মানে 5 নং কোশ্চেনে সামারি থাকবে, অর্থাৎ 4 আর 5 এই আনসিন থেকে করা হবে। আর 5 নম্বর যে কোশ্চেনটা সামারি, দেখো, রাইট এ সামারি অফ দ্য অ্যাভোভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস, তার মানে তোমার নিজের ভাষায় কিন্তু এটা লিখতে হবে সামারিটা এই আনসিন প্যাসেজটার আলোকে। তো দেখো এখানে আবার 10, এই আনসিন প্যাসেজের দেখো অ্যান্সারটা হবে এরকম, ওকে? তো যেহেতু আনসিন প্যাসেজ তোমাদের টেক্সট বই থেকে আসবে না, এটা অন্য কোনো উৎস থেকে নেওয়া হবে, তো অবশ্যই এটা কমন পাওয়ারটা একটু দুষ্কর হবে। তো আমরা চলো এখন দেখে নেব যে লিস্টিংটা, যে প্যারা, মানে অ্যাকচুয়ালি আনসিন প্যাসেজের যে লিস্টিংটা সেটা আমরা এখন দেখে নেব। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু আমি ই করেছি, এই যে দেখো, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার আনসিন প্যাসেজ সাজেশন এক্সাম কিন্তু 2024। দেখো আব্রাহাম লিঙ্কন ওয়াজ বর্ন, এই আব্রাহাম লিঙ্কন এই প্যাসেজটা দেখো, আমি ভিডিওটা একটু লং হচ্ছে, অবশ্যই কন্টিনিউ করবো, ধৈর্য সহকারে দেখবা, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু এটা। আচ্ছা, তো দেখো এইটা, এই যে দেখো, আব্রাহাম লিঙ্কন পড়তে হবে, দেখো 3 স্টার দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে চার্লস ব্যাবেজ, এটা হচ্ছে 2 স্টার দিলাম। আচ্ছা, জর্জ ওয়াশিংটন 1 স্টার। আচ্ছা, আলেকজান্ডার ফ্লেমিং, এটা অবশ্যই পড়বা, 3 স্টার। আচ্ছা, মাউন্ট এভারেস্ট অবশ্যই 2 স্টার। আচ্ছা, লুই পাস্তুর
অবশ্যই টু স্টার, স্টিফেন হকিং অবশ্যই থ্রি স্টার। তার মানে তোমরা এই স্টার চিহ্নগুলো দেখি কিন্তু বুঝতেছ যে আসলে কোনটার গুরুত্ব কতটুকু। এরপরে হচ্ছে টাইটানিক, অবশ্যই থ্রি স্টার। আচ্ছা, জন মিল্টন বা মিল্টন, হ্যাঁ এটা অবশ্যই বেশি বেশি দেখবা থ্রি স্টার। অ্যালবার্ট আইনস্টাইন অবশ্যই থ্রি স্টার। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, থ্রি স্টার। ইউরি গ্যাগারিন এটা হচ্ছে টু স্টার। হুমায়ুন আহমেদ এটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে টু স্টার। নোবেল প্রাইজ অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থ্রি স্টার। নীল আর্মস্ট্রং এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে, অর্থাৎ থ্রি স্টার। আইফেল টাওয়ার এটা অবশ্যই অবশ্যই পড়বা, থ্রি স্টার। আর্নেস্ট হেমিংওয়ে অবশ্যই থ্রি স্টার, আর উইলিয়াম ব্লেক থ্রি স্টার। তো অ্যাকচুয়ালি এটা টু স্টার, উইলিয়াম ব্লেক। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ যে কোনটার গুরুত্ব কতটুকু। তবে এই যে আব্রাহাম লিঙ্কন অবশ্যই পড়বা, থ্রি স্টার যেগুলো দেওয়া হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যেটা করবা, তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা মেডিজি যেটাই হোক না কেন, এখান থেকে এগুলো ভালো করে টেক্সটটা ভালো করে পড়বা অ্যান্ড বোঝার ট্রাই করবা। আর এখানে আরেকটা জিনিস, যে আসলে 4 নং যে কোশ্চেনটা আছে, এটা দেখো এই যে 4 নং যে কোশ্চেনটা, এই 4 নং-এ বলছে রিড দ্য প্যাসেজ ফ্রম দ্য মেম্বারশিপ অফ দ্য। আচ্ছা, এই প্যাসেজটা পড়ে এটা 4 নম্বরে অ্যান্সার করতে হবে। তো এই বক্সটা তোমরা যখন ফিল আপ করবা, তখন দেখো অর্থাৎ এটার অ্যান্সার করবা যখন 4 নং-এ, তখন যেটা করবা, অনেকেই দেখো খাতায় যখন মার্জিন করার পরে তোমরা অনেকেই অনেক কথা লেখে বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, এত এত কিছু লেখার দরকার নাই। তোমরা সরাসরি মার্জিন করার পরে দেখ, আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি, একটু কন্টিনিউ করো ভিডিওটা। আচ্ছা, ধরে নাও এই যে দেখো, অ্যাকচুয়ালি দেখো এটা ধরে নাও, এটা হচ্ছে তোমার খাতা, ঠিক আছে। আচ্ছা, জাস্ট ধরে নেবা, হ্যাঁ এই যে, তো এটা মার্জিন করলা। আচ্ছা, এই যে আমরা জানি যে এই বরাবর, অর্থাৎ প্রস্থ বরাবর, এই যে এই বরাবর 1 ইঞ্চি করা লাগে, মানে দাগটা দেওয়া লাগে 1 ইঞ্চি মার্জিনটা। আর এই দিকে দৈর্ঘ্য বরাবর বা লেংথ বরাবর এটা কিন্তু 1/2 ইঞ্চি, এই যে এটা হচ্ছে 1/2 ইঞ্চি। তো মার্জিন করার পরে দেখো অনেকেই অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত ইটসেট্রা ইটসেট্রা লেখে। তো আমি রিকমেন্ড করব বা সাজেস্ট করব তোমরা কি করবা, 4 নম্বর, এই যে ফোর দিবা, ফোর দিয়ে একটা ডট দিবা এবং এখানে একটা হাইলাইট করে দিবা। এই যে হাইলাইট বলতে অন্য কালার পেন কিন্তু ইউজ করবা না, জাস্ট ওই কালো কলম দিয়ে জাস্ট দুইটা এইভাবে নিচে দাগ দিবা। এভাবে দিলেই হয়ে যাবে, তোমার সময়ও সেভ হবে। এখন তুমি যদি অ্যান্সারটিতে কোশ্চেন ইত্যাদি লেখো তাহলে কিন্তু দেখা গেছে কিছু হলেও সময় যাবে ওখানে। তো এভাবে লিখে তারপরে কি করবা, যদি 1-2 হয় 1-2 দিবা, এবি এবি আকার এবিসি আকারে আসবে, তাহলে দেখো এ দিবা এখানে, তারপরে বি দিবা, ঠিক আছে। এভাবে কি করবা, এই আর যেগুলো মানে শুধু ইয়াগুলো করবা, আর অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা হবে এগুলো বসাই দিবা, অ্যান্সারগুলো কী হবে অ্যাকচুয়াল অ্যান্সার সেটা কিন্তু কি করবা এই প্যাসেজ থেকে বাহির করে করে ওখানে বসাইতে হবে, এই যে এগুলাতে, ঠিক আছে, অ্যান্সার স্ক্রিপ্টে মানে উত্তরপত্রে। তো এটা খুবই সহজ, কিন্তু একটু তোমরা যদি প্যাসেজটা যদি আননোনও আসে, ব্যক্তি বিষয় খুবই আসে, তো ব্যক্তি বিষয়গুলো আমি যতগুলো সাজেস্ট করেছি অধিকাংশ কিন্তু ব্যক্তি বিষয়ক। তো কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, তারপরে হচ্ছে কত সালে অ্যাওয়ার্ড পেয়েছিল, ভিন্ন ভিন্ন অ্যাওয়ার্ড পায়, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের বই লেখে, হ্যাঁ ইত্যাদি, এগুলো দেখবা। তো এগুলা দেখে এখানে কিন্তু ফিল আপ করবা, ঠিক আছে। এখানে টাইটেল দেওয়া থাকবে ওপেনিং আওয়ার্স, এই যে এখানে যেটা বলা হচ্ছে, এই যে পাঠক ক্লাব, এটা কি বলছে, এই যে পাঠক ক্লাব
এটা ওপেনিং আওয়ার্স মানে খোলা থাকে, কখন খোলা থাকে, ঠিক আছে, এত টু এত, এই যে এত টু এত পিএম, ঠিক আছে, এখানে কিন্তু বলা আছে, এই যে ওপেন এত আওয়ার্স এ ডে স্টার্টিং ফ্রম এত। তো তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা যদি এটা যদি কোনোভাবে কোনো বানাই দেয় তারপরেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা এই যে ফোর। হ্যাঁ, এবং সামারিটা যেটা করো, সামারি কিন্তু একটা, এই ভুলটা সবাই করো, প্রায় অধিকাংশ স্টুডেন্ট এই ভুলটা করে। কোনটা? যে সামারিটা লেখার সময় কি করে, প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে দেয়। তো এই ভুলটা কখনো করবা না, হুবহু লাইন তুলে দিবা না, কোনো লাইন বা কোনো সেন্টেন্স তুলে দিবা না। কি করবা, চেষ্টা করবা, সর্বোচ্চ চেষ্টা, একটু হলেও চেঞ্জ নিয়ে আসতে হবে, না হলে কিন্তু সামারিতে ভালো মার্ক পাবা না, আমি বলে দিলাম, ঠিক আছে। তো দেখো এই যে সামারিটা লেখা হয়েছে, দেখো এখানে তুমি বা তোমরা কখনোই হুবহু কোনো লাইন পাবা না, এখানে এই প্যাসেজের কোনো লাইন কিন্তু এখানে হুবহু দেওয়া হয় নাই, শুধু মূল ভার্বটা দিতে হবে। আর সামারি লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যদি এই প্যাসেজটা, এই প্যাসেজের 1/3 মানে 1/3 অর্থাৎ 1/3 কিন্তু সামারিটা হবে, অর্থাৎ যদি এই প্যাসেজটা আনসিন প্যাসেজটা যদি হয় 300 ওয়ার্ডের তাহলে তোমার সামারি হবে 90 থেকে 100 ওয়ার্ডের, ঠিক আছে, 1/3 আর কি। তো কোনোভাবে সরাসরি মানে সেন্টেন্স তুলে দিবা না, কিছু হলে শেষে বা সামনে কিছু হলে একটা ওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করবা, ভার্ব আছে মনে করো অন্য কিছু আছে, মানে একটা সিনোনিম, একটা মানে সর্বোচ্চ চেষ্টা করবে একটা ওয়ার্ড চেঞ্জ করার, যাতে এক্সামিনার মনে করে যে না কিছু হলেও তোমার মধ্যে মানে কিছু আছে, হ্যাঁ ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। আর সামারি এবং দেখো এটা আহামরি কিছু না, এটা ট্রাই করলেই পাবা, একটু বেশি অনুশীলন করবা যে সামারিগুলো কিভাবে লেখা হয়েছে দেখলেই বুঝবা, ঠিক আছে। তো যাই হোক আজকে এই পর্যন্তই, তো থ্যাংক ইউ সো মাচ। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা, ওকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।